আপনারা ছোট্ট সোনামণিরে মারিয়েন না, মহব্বত করিয়েন, করবেন নি? আপনারা মারা ধরা করেন। আমি মামুন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলছি, বলছি এই হেফজো মাদ্রাসাতে অনেক দেশে, বাংলাদেশ ন বহির্বিশ্বে সেটা আমি বলবো না, অনেক ফিডান ফিডা, আপনারা মারিয়েন না, মহব্বত করবেন। কি করবেন? এই বাচ্চাগুলো হলো আমাদের ভবিষ্যৎ। হেফজো মাদ্রাসা প্রিয় শিক্ষক মহোদয়দেরকে বলি, এক শব্দ মুখস্থ না করলে লাভ হয়ে গেছে, আমরা গেইনার, তার কোরআন সহি হয়ে গেছে। কি হয়ে গেছে, কি হয়ে গেছে? তাহলে কোরআন সহি করে পড়া হলো ফরজ, এক পারা মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি তা পুরা কোরআন হয় 100 জন 100 বছরের ভিতরে আমনে রইব উগ্গাহুলাইন মানুষ, কাবার ইমাম হয়ে যাব, মিজানুর রহমান আল আজারি হয়ে যাব, আবু তোহা মোহাম্মদ আদনান হয়ে যাব, আল্লাহর নেককার বান্দা। কিন্তু এইভাবে তো মারে অনেকের, এ এ নালাটার মধ্যে ফিডা, এ গিরেটার মধ্যে, আমার মেসোয়াক দিয়ে একটা বাড়ি দেন, আমি ইমান রাখতে পারবো না। অনেক হুজুরে শুধু হুলানের বদ্ধ হাতে গড়ি বেরিয়েছে, কথা কয় না, হুজুর হুজুরে বদ্দোয়া দিব, আমি তো দেখতে পাইতেছি আল্লাহ আমার এখানে রাডার লাগাই রাখছে, হুজুর ছাত্রকে বদ্দোয়া, হুজুরের অন গরিব যে সুরা মার দেয়, এ সালাম ভাই এমন সাহ সুরা মার দেয়, গার্জিয়ান আলাইকুম আসসালাম আলাইকুম, আঙ্কেল কেমন আছেন, কত সুন্দর মুস্কি হাসি দেয়, অথচ সে একটা জীবন্ত ডাকাত, কি মাইটাতে দেয় আমার আত্মীয় স্বজনের ভিতরে, জেনারেল শিক্ষিত, প্রতিবন্ধী করে গেলেছে মারি, মায়ের জানো কইছে পুলিশের কাছে দিয়ে হুজুর মান নাই, এখন সে গিট দেয় হেতারে এমনি খাড়া করে, কজুর হাত তো দমাইতেছে না, কদে সোজা নিয়ে শালা হাসতেছস বেয়াদব, এভাবে তার সব বাইরে যায় হুজুর হাত মরে যাইয়ে, কদে সোজা এখন ছেলেটা প্রতিবন্ধী। আমারে মাওলানা জহির ভাই আমার পিএস এর ভাগিনা, তার বোন তার দুলা ভাই সব হইলো জেনারেল শিক্ষিত, তাহলে ওই ফ্যামিলিতে জীবন আর হুজুর দেখলে ফিটাইবে ঠিক না? কি চলতেছে দেশটার ভিতরে, কি চলতেছে, কেন মারবেন? আপনারা তো বিশ্বাস করে দিয়ে যান হুজুর আপনার গোস্ত আমার আড্ডি, কেন এটা বলবেন? নবী ফিটেছে, সাহাবিরা ফিটেছে, কেন ফিটাইবেন? নবীজি সব বুড়িয়া করে ধরে ধরে মানুষ বানালাইছে, আবু বকরের বয়স 38, আবু বকরের আব্বার বয়স 90, আবু কুহাফা, হুজুরের ক্লাস এমন এক বিজ্ঞানী, আমার নবী এমন এক বিশ্ববিখ্যাত টিচার যার ক্লাসে সব বুড়িয়া বুড়িয়া স্টুডেন্ট এডিনের বিশ্ববিখ্যাত ছাত্র বানালাইছে, লেদা লেদা হলো আনারে। আপনারা আমার এই জিনিসটা খেয়াল করবেন, আমার ভুল হইতে পারে, ওমার রাত 3টাতে হড়ায়, এটা কি তা কি 3টা খাঁসাইয়াতে ঘুম যাইব, রাত দিছে আল্লাহ ঘুম যাইব আল্লাহ, সকালে নাস্তা টাস্তা খাবাই তারপর পড়া শুরু করবেন, যা পারে কি করে যা পারে, কি এই ছোট ছোট বাচ্চাগুলোর প্রতি যে নির্যাতনটা করা হয়েছে জীবনে, আর এগুলো কোনো আর আইন আদালত কিচ্ছু মানত না, এগুলোর শাসন করতে 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 আর এত শরীরের মধ্যে আর কোনো আর শাসন যাইতো না। আমার আরেক আত্মীয় আমার জ্যাঠস 10 কোটি ছেলের ভিতরে তার ছেলেটা সবচেয়ে ভদ্র, জেনারেল শিক্ষিত, দুজন বড় শিক্ষিত, ক ভাই আচ্ছারি ভাই 14 গোষ্ঠীরে বলি যাইম যাতে হেফজো মাদ্রাসা তো লান না দেয়, ছেলেটা ধ্বংস বড় ছেলে, এখন বলতেছে ক আরে কি নির্যাতন করছে, আয় তো ডরে কই না, বাইতে আইলে দেন আপনারা ফিডা, মাদ্রাসা চাইলে দেন আপনারা ফিডা, আতুডা আমাদের এই আখেরাতের উসিলা ছোট্ট সোনামণির ঘরে আর মারবেন, মারবেন হুজুরদেরকে বলবেন নি? এটা হুজুরের কো দোষ না, হুজুরের এই জিনিসগুলো শেখে নাই বোঝে নাই। প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয় সরকারে, ট্রেনিং দিয়ে সব তাদেরকে শিখায়, আমরা তো ট্রেনিং মেনিং ছাড়া আরো হাদিস বার করছি হুজুর গিয়া, কি হাদিস, আড়াও মারি খেয়েছি, কিতাবের নাম আড়াও মারি খেয়েছি, কথা কো আরো এক জাল হাদিস বানাইছে হাতের মায়া তেরে গেছে, ক হুজুরে জিয়েল দি মারে যেন ব্যস্ত যান, এ পর্যন্ত এই হাদিস পাইছেন নি, ফাইছেন নি? এটা জাল নোট, কি নোট? আজকে আমার মামুন ভাই ছাত্রদের জন্য মার্কেট করছি ম্যারাডোনার বল, ডিয়ার বল, ওইসা আরো আনছি, কস্টিম আনছি 3 গা, তারপরে আরো কিতাব ব্যাড আনছি, আয় যে খেলনা বাজারে গেছি আর লাকসাম শরীর মিটটা ক আর বন্ধু দোয়ান্দার কইডি কিতা, আয় কয় আন মাদ্রাসাল লাই এডি, আজ যা মামুন ভাই ফ্রান্সে ওই কড়া আনছি, 6টা কড়া রে, যাতে 6 পার্টি খেলতে পারে, কারণ কেউ খেলবো কেউ বই থাকবো, আরো কিতে আনছি ব্যাট আনছি, ওই স্যার আসতে আন কন পাঠালো কন রে, জিডি দি বড় মানুষে খেলে, আয় কেছে ছোট্ট ছোট্ট হলাই ভাঙ্গিয়ে লেবো দামিডি দেন,
নেট আনছি দুইটা, ওই শাক, তারপরে কক আনছি দুই ডজন, দুই বাক্সা, আলহামদুলিল্লাহ কক। আরো কিতা কিতা হাবা দেয় না জিনিস, তারপরে যত কিছু সরঞ্জাম এডিনের মধ্যে দিয়ে দিছি আয়। এখন এতিমখানার লাই ছাগল কালেকশন বাদ দি, বুঝতি সাইকেল কালেকশন কর, দেন বাইরা দেন, আমাদের এতিমখানা 10টা বল দেন, আমাদের এতিমখানা 3টা ব্যাট দেন, 5টা সাইকেল দেন, 2টা বিমান দেন, আমাদের ছেলে পেলে যাতে বৈকালবেলা খেলতে পারে, ঠিক না? সময় এসেছে এতিমখানার জন্য এখন খেলনা কালেকশন করবা। বলে আফসারি সাহেব দেয়া যে আমনে বুদ্ধিজীবী এ দেশের, বাচ্চারা যে শয়তানিটা বাড়িত করে এগুলা তার ইয়ে করবার সুযোগ দেন, ফাঁকিরে ধরতে হইলে ফাঁকির মতো করে থাকতে হবে, ঠিক নেই? এই যে অতি শাসনে আপনারা 8টাতে ঘুমানান, 8টাতে হাতে 11টা ঘুম যায়, শো কি এর ঘুম যায়, একটা ফলা খাইতে পারে না, ওগুলো লোক ওগুলো হুতি হুতি কথা কয়, তো হুজুর কত হওয়ারা দিব, হুজুর তো মানুষ, তে তো ছাত্রগুলো তো বেশি কষ্ট করে, এই জন্য পর্যাপ্ত পরিমাণ এই শালম ভাই বুঝছ সেনাগিরি কম করো, পর্যাপ্ত পরিমাণ বৈকালে খেলতে দিবেন। আর কিছু ফাঁকি কবুতর টবুতর এখানে রাখবেন, ছাগল বেড়া রাখবেন, হেতে রাইডিন হাইলব সাইব শতানি করিব, আপনারা যে সমস্ত শতানিটি করছেন হেতে তৈরি করিব, ঠিক কিনা? হাতের হাতের বাইলো রায় রায়, হাতের বাইলো রায় রায়, হাতের মানুষ করতে হইবে, লিল্লাহে তাকবীর, অতি নির্যাতনে শেষ করে দিছেন ওলানে রে, কোন দি কোন হাফেজে মানুষ আর কো দেয়ান না, দরকার হচ্ছে তাকে আমার উচ্চ শিক্ষিত করা মহাগ্রন্থ আল কোরআন যাতে বোঝে, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের আলেম ওলামারা আপনারা আরে ভুল বুঝিয়েন না, আপনারা তো কইতে আছেন আফসারির কারণে আমারে মোবাইলে হুমকি ধমকি দেয়, তারপরে কমেন্টস দেখো তোর কারণে বাংলাদেশে হাফেজ হইতো না, সারা রাত আমি জাগি জাগি ছাত্র কালেকশন করে দিই, আমাদের মহব্বতে, আজারি সাহেবের মহব্বতে, আমির হামজার মহব্বতে, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মহব্বতে, মামুনুল হক সাহেব, এই সমস্ত বিশ্ববিখ্যাত স্কলারের মহব্বতে মানুষ, সব মানুষ এখন মাদ্রাসা ছাত্র দেয় আর আপনারা ফি ডিহার করেন, ওর কথা কর না, ছেলে যতদূর ফিরছে আলহামদুলিল্লাহ, যদি না হয় মা বাবারে বুঝে দিবি নিউয়ের ব্রেনটা একটু কম, হেতে অন্য কাজ করে, এই আমরা ছাত্র গিয়ে ফ্রান্স যাইব, ইটালি যাইব, যাই ওই যে আমরা ছোটবেলা মায়া করছে মনে থাকবে, হুজুর আমরা কি অবস্থায় রে, আজ আর হার্টের সমস্যা, আর মাইয়া কত বিয়ে দিতে পারি না, তুই কে রে, আর মামুনে না, আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার লাই ফাউন ফাটা দিতে আসি 2 লাখ টাকা ফাটা দিয়ে, আপনি যে মাছ দিছে এগুন জীবনে হুজুর দেখলে হেদিন না, এক এক ভদ্রলোকে কয় মাইয়া ওকে দিছি হুজুরের কাছে বিয়া, সদ্য গোষ্ঠীর অসিয়ত করি মাজার হুজুর গেকো কাছে বিয়ে না দেয়, নির্যাতনে আর মাদ্রাসার মানুষ ছাত্র দিত না, ঠিক কিনা? আপনারা কোন আয় আন্নগো দুশ্মন, আপনারা হুন্ডা চালাইলে আর কলজাটা বড় হয়ে যায়, আর আলেমে হুন্ডা চালা, আলেমেরা গাড়ি তুটলে আর কলজা বড় হয়ে যায়, আলেমেরা সুন্দরী ওয়াইফ রাখলে আর কলজা বড় হয়, আলেমেরা সুন্দর বিয়ে করছে, তোর আমিল মেসকিন বিয়ে করিও না, ইঞ্জিনিয়ার বিয়ে করবা, ব্যারিস্টার বিয়ে করবা, উপজেলা নির্বাহী অফিসার বিয়ে করব, আর আলেমেরা ঠিক নেই রে, আর কয় আয় বেলে হুজুর বিদ্বেষী, হুজুরে বললে আর জীবনটাই তো দিলাম, ও হুজুর বাইন মতো করি কো, ও হুজুর আর বাংলাদেশে ওলান হিডেইও না, কারণ এখন মানুষ সব করি মাদ্রাসা ছড়ায় ওই হেত্রা খাইবার লাগে জগত খাইবার লাগে, ঠিক কিনা? তাইলে আমার উপজেলা নির্বাহী অফিসারের একটা ছেলে যদি মাদ্রাসা ছড়ে, তুই 800 বছর সংগ্রাম করিও বাংলাদেশের উপজেলা নির্বাহী অফিসার হইতে আইতান, কিন্তু তার ছেলেগা মাদ্রাসার দিছে ইজ্ঞারে মহব্বত করি, যদি তুই মানুষ করতে আরো হেতে হাতের বারে হেদায়ত করিয়ে লেবু, সুপ্রিম কোর্টের বিচারপতি হইবা তুই, আরো 800 বছর অপেক্ষা করো, আয় তো বয়স কম, আর কথাটি তোমাকে সহজ হইত না, আমি তো আল্লাহ আমার এটা দেখাইতেছি, তাইলে বিচারপতির হোলাগা তোর কাছে দিছে মাদ্রাসার, কোটিপতি শিল্পপতির হোলাগা দিছে তোর কাছে মাদ্রাসার, ইজ্ঞার যদি তুমি স্নেহ ভালোবাসা দিয়ে তাওহীদ রেসালাত শিখাই দাও, হেতে হাতের বাইরে লাইন করব, ঠিক কি না? এইভাবে দিন কায়েম হবে, লিল্লাহে তাকবীর। তুমি কেন ফিরাইতেছো আমার সোনামণিকে? আল্লাহ বাংলার জমিনে একটা বাচ্চার যাতে ফিরে কোনো মায়ের না আসে, আল্লাহ আল্লাহ আমার ছাত্রগুলার হয়ে ছাত্রীগুলার তোমার হাতে রেখে দিলাম, আল্লাহ আমিন কো। আপনারা বুঝতেছেন না এই ছাত্রগুলো হলো আপনার খেত খামার, আপনার কি আপনি হনসেসকে হরেনের বেগুন কোনো মানুষ হইতো না, কেউ ড্রাইভার হইব, কেউ সিএনজি চালাইব, তারপরে কেউ হিমাচল চালাইব, কেউ রামগঞ্জ হিমালয় চালাইব, আপনারে দেখবেন বুড়ো অবস্থা দেখবেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুজুর আরো চিনছেন না, তোর চিনি না, তুই কে রে,
আধা ফাড়া হাঁটছিলাম আর মেধা সাপোর্ট করে নয় ওরে ড্রাইভিং শিখি ড্রাইভিং চালায় বিদেশ আসছিলাম লন্ডন আমার কত খোঁজ নিছি ও আনারা হাইনো মোবাইল নম্বর হাইনো সে সময় তো হুরান যুগ আসছিল মোবাইল ছিল না তারপরে অনায় গাড়ি একখান চালায় আর 30খান গাড়ি আছে তারপরে মালিক সমিতিতে ফোন করে দেবে এই নম্বর আর হুজুর যতদিন শেফালি ভাড়া থেকে ডাকা যাবে কোনো বানা লচ্ছে বিআইপিসি দেখছেন নি তাইলে আমরা ছেলে গ্যারেজ মিস্ত্রি হইব এটা অসুবিধা নয় আমরা ছাত্ররা ড্রাইভার হইব আমরা ছাত্ররা চেয়ারম্যান হইব আমরা ছাত্ররা প্রেসিডেন্ট হইব তাইলে আমরা তো আল্লাহ আমাদের নবুয়তের দায়িত্বটা দিছে আপনারা কেন মারেন বাচ্চাদেরকে ও বাংলাদেশের হাফেজ ভাইয়েরা আপনারা মারিয়েন না কন্ট্রোলের জন্য যতটুকু কন্ট্রোল মারিয়েন না স্নেহ ভালোবাসা দিয়ে পড়া হেফজ মাদ্রাসার বিল্ডিং গুলোর আল্লাহ ফিডা দিলে শুধু বিল্ডিং থেকে বাইরে আল্লাহ কত মায়ের চলেও আল্লাহ এই এতিমেরা এনে হরে কত মায়ের কত শাসন উরে মাগো মাগো যেন গুনাগার সাগি চুরি করছে হেফজ মাদ্রাসা লানের কিছু দিল লয় না ডরে এমনি খায় ডরস না এমন আদব শিখেছে হেতে ডরে আর আয় আফেল দিতাম সাইলে হাতে লয় না এটার নাম নিয়ে আদব নোমান ইবনে মাসি নবীর কেলাস হয় ছোট্ট হলাই হুজুর দি দিছে আঙ্গুল আঙ্গুর দুই থন্না আঙ্গুর কয় থন্না কনমান রে কাজি হুজুর হুজুর কেলাসো ছোট হলা না তো ক দর তুই এ থন্না খাইবি এ থন্না তোর মারে দিস হেতে তো হলান মানুষ এতর বা কাঞ্চনপুরের শেফালি ফাড়ার মাহফিল তু কইছে আঙ্গুল গজাই গেন তুই গেছ মোলা আর গেন তোর মারে দিস শরমে তো বুড়গে নিতে পারে না হোলা যাইতে যেতে হে হোলটা ভাই এলিস নোমান ইবনে বসি বিশ্ববিখ্যাত সাহাবি আমার নবীর ক্লাসের হেমিয়া যাইতে যেতে হেমিয়ার মার থন্না গাইলিছে এখন এবার দুই দিন কেলাস হইয়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বুঝতে পারছেন কোন মা কেমন আছিস রে কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসি ভালো আল্লাহু আকবার কত আজকালকে তোমাদের কাছে দেখা যায় না মাথা নিচে দিয়ে কিতা কইব হোলা না হেতে ডাব চুরি করলে করছে আপনার পকেটে তো টিয়া দশ গা চুরি করলে করছে আরে হেতে তো আপনারে আমরা আব্বা আম্মার মতো জানে ওই বাইর চুরি করছে তো হেতে বার পকেটে টিয়া হুজুরের পকেটে তো আল্লাহ টিয়া চুরি করছে এই মাইটটা আপনার ডাকাইতের মতো দেন কেন মারবেন তারে মহব্বত করেন ভালোবাসা দেন এরা আমাদের জন্য পরকালের নাজাতে জারিয়া এরা আমাদের ফসল আল্লাহ তুমি আমার হাফিজি মাদ্রাসাগুলো থেকে নির্যাতন প্রত্যাহার করে নাও আল্লাহ আমিন কর